কোনো সন্তানের সঙ্গেই দুর্ঘটনা ঘটুক, এটা আসলে আমাদের কারোই কাম্য না। আমার সন্তানের সাথে হঠাৎ করে এমন একটা দুর্ঘটনা ঘটে যাবে আমি চিন্তাও করিনি। বর্তমানে হিয়ামনির এক্সাম চলছে, আজকে ওর দ্বিতীয় পরীক্ষা। আসলে পরীক্ষার মধ্যে এত বড় দুর্ঘটনা ঘটে গেল। প্রিয় ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ পুরো ভিডিওটি দেখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকাল থেকে আমি আমার ব্লগটি শুরু করছি। আমি সকালবেলা হিয়ামনিকে স্কুলে দিয়ে চলে আসলাম। এখন আমি আমার শরবতটা খেতে শুরু করছি। আসলে আমি প্রতিদিন সকালে এই শরবতটা খাই। সকালে খেলেও ঘুম থেকে উঠে আজকে একটু লেট হয়ে গেছে, কারণ হিয়ামনির পরীক্ষা। তারপরে রাতে হিয়ামনির সঙ্গে একটু দুর্ঘটনাও ঘটে গেছে, যার কারণে ওকে আমি আজকে স্কুলে দিয়ে আসলাম। আর সকালের টুকিটাকি কাজ করার জন্য আমি তো চলে গেলাম বারান্দায়। আসলে আমি সারাদিনের কাজকর্ম করব, পাশাপাশি আপনাদের সাথে যে দুর্ঘটনা ঘটেছে তার গল্পগুলোও করব। এই জবা গাছটা হিয়ার বাবা নিয়ে এসেছে, এটা আমি গাছ লাগাবো। কিন্তু আজ চার দিন হয়ে গেছে, যে কলিগুলো ছিল ডালের সঙ্গে সবগুলো সুন্দর সুন্দর ফুল হয়েছে। আমি পানির ভিতরে ডালটাকে ভিজিয়ে রেখেছি। আসলে এখান থেকে শিকড় বের হলে তারপরে আমি গাছটা লাগাবো। তারপর এদিকে আমার অ্যালোভেরা গাছটা ছিল, ওই গাছটা অনেক দুর্বল হয়ে গেছিল, আপনারা পূর্বের ভিডিও অনেকেই হয়তো দেখেছেন। তো এখন আমার গাছটা মোটামুটি একটু সতেজ হচ্ছে। তো এইদিকে হেমাকে আমি নাস্তা দিয়েছিলাম, সে নাস্তা শেষ না করেই উঠে চলে গেছে। আমিও নাস্তা করে নেব আর গল্প করব আপনাদের সঙ্গে। আমি আজকে নাস্তা করব আম, দুধ আর মুড়ি, আমার ভীষণ প্রিয় একটা খাবার। আম, দুধ, মুড়ি বা পান্তা ভাত দিয়ে আম, এগুলো আমি ছোটবেলায় খুব বেশি পছন্দ করতাম। আমার মা সুন্দর করে মেখে দিত আর আমি মজা করে খেতাম। আর দুধের শটটা কিন্তু আমার ভীষণ পছন্দ। যাই হোক, আমি নাস্তাটা করি আর পাশাপাশি আপনাদের সঙ্গে আমি সেই গল্পটা করে নেই, আমাদের কী দুর্ঘটনাটা ঘটেছে, আসলে বিপদটা কী হয়েছে। হিয়ামনি সারাদিন ভালোই পড়ালেখা করেছে এবং সন্ধ্যায় ওর থেকে রাত প্রায় 8টা পর্যন্ত 9টা পর্যন্ত আমি টানা ওকে পড়াইছি। সব পরীক্ষার পড়ালেখা, রিভিশন দেওয়া, সব কিছু শেষ করে খাওয়া দাওয়া করেছি 10টার দিকে। তো 10:30টার দিকে ওর বাবা বলল সবাই ব্রাশ করে নাও, তো আমরা একটু আর্লি ঘুমাতে যাই। তো 10:30টার দিকে ব্রাশ করতে গেছে, যখন আমি বারান্দায় দাঁড়িয়ে ব্রাশ করছিলাম, হেমা বেসিনে দাঁড়িয়ে ব্রাশ করতেছিল আর হিয়ামনি বাথরুমে ছিল। হঠাৎ করে আমরা ব্রাশ করতেছি, তার কিছুক্ষণ পরে অনেক জোরে চিৎকার। তো আমি ভাবছি হয়তো পাশের ফ্ল্যাট থেকে, কারণ আমাদের পাশাপাশি ফ্ল্যাট, পাশের ফ্ল্যাটে মাঝে মাঝে কাটার আওয়াজ আসে। আমি এই জন্য খুব একটা গুরুত্ব দিইনি, তবে হিয়ার বাবা হাঁটতেছিল আর ব্রাশ করতেছিল, যার কারণে হিয়ার বাবা দৌড়ে এসে বাথরুমে দেখে হিয়ামনি পড়ে অনেক জোরে চিৎকার করতেছে, বাথরুমটা আটকানো, এত জোরে মানে কান্না করতেছে। আমি ওর কান্না শুনে বারান্দা থেকে দৌড়ে আসছি, এসে দেখি যে মেয়ে দাঁড়াতে পারতেছে না, একদম মাজা, কোমর, পিঠ পিঠ একদম ছিলে গেছে, ব্লাড জমে আছে, মানে খুবই ডেঞ্জারাসভাবেও পড়ে গেছিলো। আল্লাহ বাঁচাইছে, যদি মাথায় বা ওর কোমরে আর একটু জোরে লাগতো হয়তো অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারতো। সত্যি ওর পরীক্ষা চলতেছে, যার কারণে আমি বিকেলে ওকে নিচে নিয়ে গেলেও ওকে বলি জাম্মু বেশি দৌড়াদৌড়ি করো না, পরীক্ষার সময় কোনো একটা কিছু হয়ে গেলে তোমার পরীক্ষাটা খারাপ হবে। খুব যত্নে রাখারই চেষ্টা করি আর কি। তারপরে ঘরের মধ্যেই আসলে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। আমি খুব কষ্ট পাচ্ছিলাম, ওর বাবা তো অনেক বেশি কষ্ট পাচ্ছিল, ওর বাবা সাথে সাথে নিয়ে এসে ফ্রিজ থেকে আইস দিচ্ছিল, এবং বায়োডিন বাসায় ছিল খুঁজে পাচ্ছিলাম না, সে আবার বাইরে চলে গেল, বাইরে যা বায়োডিন কিনে নিয়ে আসলো। এইদিকে আইস দিচ্ছি, ওষুধ দিচ্ছি, মেয়েটার মানে পুরো কোমর ফুলে গেছে, মাজা ফুলে গেছে আর পিঠে অনেক রক্ত জমে আছে। আমার খুব খারাপ লাগতেছিল, সাথে সাথে ওর বাবা ওষুধও খাওয়াই দিছে। কিন্তু পরীক্ষা চলাকালীন সময় ও কীভাবে বসে পরীক্ষা দিবে আমার খুব টেনশন হচ্ছিল, আমার খুবই খারাপ লাগতেছিল সত্যি কথা, যে ও এত ব্যথা পেল, ওর বাবারও খুব কষ্ট হচ্ছিল। আমি রাতে আমরা এভাবে ওষুধপত্র দিয়ে ওকে সুন্দর করে ঘুম পাড়ায় দিয়ে গেছি ওর রুমে। তো সকালে আমি ভাবছি উঠে ওকে পড়া রিভিশন দেওয়ার জন্য ডাকবো, ওকে ডাকবো। ও আগেই ঘুম থেকে উঠে দেখি পড়া রিভিশন দিচ্ছে। আমি ওকে দেখে আমার আজকে এত ভালো লাগছে সকালে, সত্যি আল্লাহ এত বড় একটা বিপদ থেকে যে আমাদের মানে বাঁচাইছে। ওর যদি মাথায় কিছু হতো আমি খালি শুধু সেই চিন্তা করতেছি, তাহলে হয়তো ঠিকভাবে পরীক্ষাটা দিতে পারতো না। ওর মাজায় এত বেশি ব্যথা এখনও ফুলে আছে, ও ঠিকভাবে বসতে পারতেছে না বা একটু জোরে হাঁটতে পারতেছে না। আমি তারপরেও আল্লাহর কাছে শুকরিয়া, তো ও পরীক্ষাটা নিয়ে খুব বেশি সিরিয়াস, ও আসলে আমার ডাকার আগেই উঠে যে বসে পড়াগুলো রিভিশন দিচ্ছে আমার দেখে খুবই ভালো লাগলো। আল্লাহ ওকে সুস্থ রাখুক, ওর পরীক্ষাগুলো সুন্দরভাবে শেষ করার তৌফিক দিক। আসলে আমি ওকে খুব বেশি একটা লাফালাফি করতে দেই না এখন নিচে গেলে, কারণ পরীক্ষা চলতেছে, ব্যথা পাবে। আসলে ঘরের মধ্যে যেভাবে ও দুর্ঘটনা ঘটে যাবে আমি আসলে চিন্তাই করিনি।
ও এখনও খুব অসুস্থ, ওর জন্য সবাই দোয়া করবেন। তো এখন ও স্কুল থেকে পরীক্ষাটা খুব ভালোভাবে দিয়ে বাসায় আসছে, আমি ওদেরকে গোসল করায় পড়তে বসাইছি আবার, কারণ পরীক্ষাটাও আসলে খুব টানা চলতেছে, ছুটি নাই যে আসলে একটু রেস্ট নিবে, এসে আবার পরবর্তী পরীক্ষার প্রস্তুতি নিতে হয়, ওর জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে। তবে ইনশাল্লাহ ও সব কিছু কভার করতে পারবে আমার বিশ্বাস। সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন এক্সামগুলো খুব ভালোভাবে শেষ করতে পারে। তারপরে আমিও এদিকে রান্নার জন্য সব কিছু একদম রেডি করে রেখে আমি গোসল করে এসে রান্না শুরু করেছি এবং এই ফাঁকে ফাঁকে আমি ওদেরকে পড়াচ্ছি। আমি কিন্তু হিয়ামণিকে বেশিরভাগ পড়াগুলোই দুপুরে পড়াই, ক্লাস চলাকালীন সময় হোক বা এক্সামের সময় হোক, দুপুর সময়টা হিয়ামণি ঘুমাতে চায় না এবং এই সময়টায় পড়লে ওর রাতে খুব তাড়াতাড়ি পড়াটা শেষ হয়ে যায়, রাত খুব একটা বেশি জাগতে হয় না, যার কারণে বেশিরভাগ পড়াগুলোই হিয়ামণি দুপুরে রেডি করে ফেলে। আর অঙ্ক বা ইংরেজি এগুলো আমি সন্ধ্যায় কাছে বসে ওকে আমি আর কি পড়াই। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, তাহলে আমি পরবর্তীতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আমি এখানে রান্না করছিলাম মাছ, আমি পাঙাশ মাছ রান্না করার জন্য এখানে আলুগুলো কষাচ্ছিলাম। আজ আলু আর ঝিঙা দিয়ে আমি পাঙাশ মাছটাকে ঝোল করব, তো এই জন্য আলুগুলো প্রথমে কষিয়ে নিয়ে ঝিঙাগুলো দিয়ে দিলাম। আমি সুন্দর করে সব সবজিগুলো কষিয়ে নিচ্ছিলাম। অন্য চুলায় যে আমি কাকরোল ভাজি দিয়েছিলাম ওটা হচ্ছে আমি ভাজিটা উল্টে দিচ্ছি। এই ভাজিটা কিন্তু সত্যি খুব মজার এবং আস্তে করে চুলা দিয়ে ভাজলে এটা একদম ক্রিস্পি হয় এবং অনেক মজা লাগে, তো আমি ওই জন্য এখন প্রতিদিন প্রায় কাকরোল ভাজি করা হচ্ছে আমার বাসায়। আর অন্য চুলায় তো ভাইরাল মাছ, ভাইরাল জাতীয় মাছ পাঙাশ মাছ রান্না হচ্ছে। আসলে এই ভাইরাল পাঙাশ মাছের দামটা আগে প্রথম আমরা সংসার জীবনে কিনেছি তখন প্রায় 80-90 টাকা কেজি, সেই মাছটা এখন হয়ে গেছে 200-220 টাকা কেজি। আসলে পাঙাশ মাছও কিন্তু অনেক দামি একটা মাছ এখন, একসময় এই মাছটাকে অনেক সস্তা মনে করা হতো আর যারা খায় তাদেরকে গরিব মনে করা হতো, দামটা বেড়ে যাওয়ায় এখন পাঙাশ মাছটা একটা লেভেলের মাছ হয়ে গেছে, এখন এইটাও আপ লেভেলের প্রায়। তবে এই মাছটা আমার পছন্দ, আমার হাজবেন্ডেরও পছন্দ, আমার বাচ্চাদেরও পছন্দ, আমি দাম কম থাকতেও খেতাম, এখনও মাঝে মাঝে খাই, আমরা খুব ভালো লাগে মাছটা খেতে। আর এটা বাচ্চাদের জন্য খুবই সুবিধাজনক কারণ এটার কাঁটা কম থাকে, খাওয়াতে গেলে খুব একটা কষ্ট হয় না, খুব তাড়াতাড়ি মাছটা বেছে বাচ্চাদেরকে খাইয়ে দেওয়া যায়, এই জন্য আমার খুব ভালো লাগে, বাচ্চাদেরও এই জন্য খুবই পছন্দ। আমার মাছ রান্না হয়ে গেছে প্রায়, আমি এখানে কাকরোল ভাজি শেষ করে ওই প্যানেই আমি ঢেঁড়স ভাজিটা তুলে দিলাম। আমাদের এলাকায় এটাকে ঢেঁড়স বলে, অনেক জায়গায় এটাকে ভেন্ড্রি বলে, ভেন্ড্রি ভাজি বা ঢেঁড়স ভাজি যেটাই বলেন, ওটাও রান্না হচ্ছে। এদিকে মাছটা প্রায় রান্না আমার শেষ, আমি এখন হিয়ামণির জন্য একটু মাংস ফ্রাই করব। আসলে ওরা দুজনে চিকেন ফ্রাই খুবই পছন্দ করে আর ও আজ কয়েকদিন ধরেই ফ্রাই খেতে চাচ্ছিল, আমি করতেছিলাম না আসলে অলসতা করে, কালকেও ব্যথা পেয়েছে যার কারণে আজকে ভাবলাম ওর জন্য একটু ফ্রাই করে দিই। অল্প করে আমি 3 পিস এখন ওদের জন্য ফ্রাই করতেছিলাম। আমি সুন্দর করে ফ্রাইটা ম্যারিনেট করে রেখেছিলাম এবং আমি ময়দা দিয়ে সুন্দর করে কটেজ করে, আমি এখানে ডিম টিম কিছু দিইনি, খুব অল্প উপকরণ দিয়ে এত সুন্দর হয় এই ফ্রাইগুলো। আপনারা যদি এরকম সহজে অল্প উপকরণে চিকেন ফ্রাইয়ের রেসিপিটা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান, আমি অবশ্যই খুব শর্টকাট এবং খুব সহজে অল্প উপকরণে একদম রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই তৈরি করতে পারবেন সেই রেসিপিটা আমি দিয়ে দেব, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি আপনাদের ভালো লাগে। এদিকে আমার রান্না প্রায় ফ্রাইটা চুলায় হচ্ছে, রান্না তো প্রায় শেষ, এদিকে ঘরে এসে তাদের পড়ালেখার অবস্থা দেখছিলাম, এখানে দুষ্টুটা বারবার লিখছে আর মুছছে, সে সুন্দর করে এখন 1, 2, 1, 2 এগুলো লিখতে শিখতেছে। এদিকে আমার মেয়ের ইংরেজি পরীক্ষা সামনে, সে সুন্দর করে পড়ালেখায় মনোযোগ দিয়ে সুন্দর করে পড়ছে। আমি আসলে খুব খুশি হই এক হাতে সব কিছু করতে পারি শুধু ওরা আমাকে বোঝে জন্য, ওরা না বুঝলে আসলে একা হাতে সব কিছু করা আমার জন্য অসম্ভব হয়ে যেত। তো ওদের বললাম রান্না শেষ হয়ে গেছে, আছো খাওয়া দাওয়া করে নেই, পরে আবার পড়ালেখা করা যাবে। তো ওরা চলে আসলো, আমি রান্না করেছি যা কিছু দেখেছেন, তো ঢেঁড়স ভাজি, চিকেন ফ্রাই, মাছ, কাকরোল ভাজি আমি রান্না করেই, তো আমার রান্নার পরে ডিউটিটা আবার ওকে খাওয়াই দিতে হয়, ও আসলে এখনও হাত দিয়ে পেট ভরে খায় না, হাত দিয়ে খায় কয়েক নলা খেয়ে বলে আমার খাওয়া শেষ। তারপরে এই তো হিয়ামণিও খাচ্ছিল, হিয়ামণি খাওয়া দাওয়া শেষ করে ওষুধ খাবে, ওর তো এখনও পিঠে প্রচণ্ড ব্যথা এবং রক্ত জমে আছে। সবাই হিয়ামণির জন্য দোয়া করবেন, ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং সুন্দরভাবে ওর পরীক্ষাগুলো দিয়ে ভালো রেজাল্ট করতে পারে। আর অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।